ডিয়ার ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আপনারা জানতে পারবেন বিশ্বের সেরা 10 কোটিপতি শিশু সম্পর্কে। টাকা কে না চায়, আর সে টাকাকে পেতে আমরা মরিয়ে হয়ে আমাদের জীবনে তার পেছনে ব্যয় করি। আজ আপনাদের জানাবো পৃথিবীর সেরা 10 কোটিপতি শিশুদের গল্প। কোটিপতি তাও শিশু? হ্যাঁ ভিউয়ার, আজকের গল্প বিশ্বের সেরা 10 কোটিপতি শিশুদের, যারা তাদের ট্যালেন্ট কাজে লাগিয়ে বা ভাগ্য গুণে বা উত্তরাধিকার সূত্রে সেসব পেয়েছে। 10 নম্বরে আছে জ্যালেন ব্লেডসো। জ্যালেন ব্লেডসো একজন শিশু প্রতিভা, যিনি 17 বছর বয়সে জ্যালেন ডি ব্লেডসো গ্রুপের IT সংস্থার প্রধান নির্বাহী। সংস্থাটির সর্বশেষ মূল্য ছিল $3.5 মিলিয়ন। সে কিশোর কিশোরীদের জন্য ইয়ং এন্টারপ্রেনার ইউনিভার্সিটি প্রোগ্রাম শুরু করে, নিজের মতো অন্যান্য কিশোর কিশোরীদের উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করে। তালিকায় 9 নম্বরে আছে রিকো রদ্রিগেজ। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে 1998 সালে জন্মগ্রহণ করে। সে তার হিট টেলিভিশন শো মডার্ন ফ্যামিলি এ প্রতি পর্বে বিশাল $70,000 আয় করে। সে 6 বছর বয়সে পরিবারের সাথে লস অ্যাঞ্জেলসে চলে আসে তার বড় বোনের অভিনয় জীবনের স্বপ্ন পূরণ করতে। অথচ স্টার হয়ে যায় এই রিকো রদ্রিগেজ। 2009 সালে অংশ নেওয়ার পর থেকে সে বেশ কয়েকটি স্ক্রিন অভিনেতা গিল্ড পুরস্কার এবং টিন চয়েস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়। তার আনুমানিক সম্পদ প্রায় $7 মিলিয়ন। কয়েকটি স্ক্রিন অভিনেতা গিল্ড পুরস্কার এবং টিন চয়েস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। তার আনুমানিক সম্পদ প্রায় $7 মিলিয়ন। তালিকার 8 নম্বরে আছে এল এ ফ্যানিং। 1998 সালে জন্মগ্রহণ করা এল এ ফ্যানিং বিশ্বের ধনী শিশুদের মধ্যে অন্যতম। তার ছোট ভাগ্য বাড়তে শুরু করে যখন 3 বছর বয়সে ডাকোটা ফ্যানিংসের হিট ছবি আমি সাম চরিত্রে অভিনয় করেছিলেন। বেশিরভাগ শিশু অভিনেতার মতো নয়, সে তার রয়েছে অবিশ্বাস্য অভিনয়ের দক্ষতা, যার কারণে এলে প্রায়শই বয়স্ক আর পরিপক্ক চরিত্রগুলোর জন্য নির্বাচিত হত। এই প্রতিভা তাকে হলিউড ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড এবং ফিনিক্স ফিল্ম সমালোচক সোসাইটি অ্যাওয়ার্ড সহ অনেক পুরস্কার এনে দিয়েছে। তার মোট সম্পদ প্রায় $5 মিলিয়ন হিসেবে অনুমান করা হয়। আমাদের তালিকার 7 নম্বরে আছে জ্যাডেন স্মিথ। 1998 সালে জন্মগ্রহণকারী তৃতীয় শিশু মেলোনিয়ার জ্যাডেন স্মিথ বিশ্বখ্যাত উইল স্মিথের ছেলে। তার বাবার মতো তার ধন সম্পদও তার সঙ্গীত এবং অভিনয় ক্যারিয়ার থেকে আসে। তার প্রথম টেলিভিশনের আত্মপ্রকাশ ঘটে পার্সিউট অফ হ্যাপিনেসে, যেখানে তিনি তার বাবার সাথে অভিনয় করেছিলেন এবং তার প্রথম স্বাধীন চলচ্চিত্রগুলো ছিল কারাতে এবং দ্য ডেথ দ্য আর্থ স্টুড স্টিল। এই অবিশ্বাস্য হিট মুভিগুলো তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দেয়। তার সর্বমোট আনুমানিক সম্পদের পরিমাণ $4 মিলিয়ন এবং তা প্রতিনিয়তই বেড়ে চলেছে। তালিকার 6 নম্বরে আছে আবিগাইল ব্রেসলে। 1996 সালে নিউ ইয়র্ক সিটিতে জন্ম নেওয়া আবিগাইল ব্রেসলে ও একজন শিশু তারকা, যিনি বিশ্বের সবচেয়ে ধনী শিশুদের তালিকায় আছেন। তিনি টেলিভিশনের পর্দায় প্রথম অভিনয় করেন যখন তার বয়স মাত্র 3 বছর। এখন তিনি অনেক বড় নামের সিনেমাতে অভিনয় করেন। লিটল মিস সানশাইনে তার ভূমিকা ছিল তার সবচেয়ে বড় অর্জন, যার জন্য তিনি সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছিলেন এবং তাকে একাডেমি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। তিনি আজ অব্দি একাডেমি পুরস্কারের জন্য মনোনীত সর্বকনিষ্ঠ অভিনেত্রী একজন। এর 2 বছর পরে 2008 সালে ব্রডওয়েতে আত্মপ্রকাশের আগে তাকে শো ওয়েস্টের ওমেন স্টার অফ টুমোরো নাম দেওয়া হয়। বর্তমানে তার সম্পদের পরিমাণ $16 মিলিয়ন। তালিকার 5 নম্বরে আছে ভ্যালেন্টিনা পলোমা পিনাল্ট। 2007 সালে জন্মগ্রহণকারী ভ্যালেন্টিনা পলোমা পিনাল্ট বিলিয়নিয়ার ব্যবসায়ী ফ্রাঙ্কোয়েস হ্যানরি পিনাল্ট এবং হলিউড তারকা সালমা হায়েকের কোলে জন্মগ্রহণ করে। সুতরাং তিনি ভাগ্য এবং খ্যাতির জন্য চূড়ান্ত হয়ে জন্মান। ফরাসি এবং মেক্সিকানদের বংশধারতায় তিনি সাবলীলভাবে 3টি ভাষায় কথা বলতে পারেন। আপাতত তার মোট সম্পদ ধরা হয়েছে $12 বিলিয়ন। আমাদের তালিকার 4 নম্বরে আছে নিক ডি অ্যালিসিও। 5 বছর বয়সে নিক ডি অ্যালিসিও সামদি একটি তৈরি করেছেন, যা সাম্প্রতিক সংবাদ নিবন্ধনগুলোতে সংক্ষিপ্ত করে এবং দ্রুত এবং সহজেই পঠনযোগ্য ফর্ম্যাটে সংশ্লেষ করে। এটি এত চমৎকার অ্যাপ যে অ্যাপটি ইয়াহু $30 মিলিয়ন কিনে নেয়। নিককে বিশ্বের সবচেয়ে কম বয়সী কোটিপতি হিসেবে ধরা হয়, যে তার বিদ্যাকে কাজে লাগিয়ে কোটিপতি বনে যায়। তাদের কাছে তার অ্যাপ্লিকেশন ডিজাইন বিক্রি করার পরে নিককে ইয়াহু নিউজ ডাইজেস্টের প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করার জন্য নিয়োগ দেন, এবং যেখানে তিনি অ্যাপল ডিজাইনার পুরস্কার জিতেছিলেন। তার মোট সম্পদ ধরা হয়েছে $30 মিলিয়ন। আমাদের তালিকার 3 নম্বরে আছে ড্যানিলিন হ্যাপ মার্শাল বিগ হ্যাট। 2006 সালে জন্মগ্রহণ করে ড্যানিলিন হ্যাপ মার্শাল বিগ হ্যাট।
তিনি তার প্রয়াত মা আনা নিকোল স্মিথের একমাত্র বেঁচে থাকা সন্তান এবং তার মা মডেলিং এবং রিয়েলিটি টিভি ব্যক্তিত্বের জন্য সুপরিচিত ছিলেন। তার মায়ের মৃত্যুর পর তিনি অগাধ সম্পত্তির মালিক হন। তার মোট সম্পদ ধারণ হয় $10 মিলিয়ন। তালিকার 2 নম্বরে আছে মৌলে হাসান। 2003 সালে জন্মগ্রহণকারী মৌলে হাসান মরক্কোর রাজপুত্র। তিনি 14 বছর বয়সে বাবার সাথে ওয়ান প্ল্যানেট শীর্ষ সম্মেলনে অংশ নেন। হাসানের আনুমানিক $1 মিলিয়ন নিট সম্পত্তি রয়েছে, যা সিংহাসনের বসার পরে আরও দ্রুত বাড়তে থাকবে। আমাদের তালিকার 1 নম্বরে আছে প্রিন্স জর্জ আলেকজান্ডার লুইস। 2013 সালে জন্ম নেওয়া যুবরাজ জর্জ আলেকজান্ডার লুইস বিশ্বের সবচেয়ে ধনী শিশুদের তালিকায় প্রথম স্থানে আছেন। এই ছোট শিশুর বয়স মাত্র 6 বছর। তিনি প্রিন্স উইলিয়াম এবং ক্যামব্রিজের ক্যাথরিন ডাচেসের পুত্র। প্রিন্স জর্জ আলেকজান্ডার লুইসের মোট সম্পদের পরিমাণ ধরা হয়েছে $1.36 বিলিয়ন। ছোট্ট ছেলের কিছু শক্তিশালী বড় জুতা রয়েছে এবং পুরো রাজ্য তিনি যখন রাজকীয় পথে চলতে শিখছেন তখন তা দেখবে। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন। ধন্যবাদ সকলকে।